হিন্দুস্তানের জমিনে দিয়া হযরত রশিদ আহমদ গংগই رحمۃ اللہ যখন বলা হাটা চালা করতেন হিন্দস্তানের জমিনের কাছপালাগুলা হযরত গংগই رحمۃ اللہ علیہ সাতে সাতে জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

হইতে হইতে দেওবন্দ থেকে আসার পর সর্বপ্রথম এফতা বিভাগ ছিলেন দারুল এফতা খুলছিলেন যিনি মাদ্রাসার বাংলাদেশের মধ্যে আর কোনো কেউ এফতা বিভাগ সাহস পাই নাই এই এফতা বিভাগে বলে মাদ্রাসার পূর্ব একটা এফটা বিভাগ করছেন ওই এফতা বিভাগের মধ্যে সর্বপ্রথম ছাত্র আজিজুল হ হাটাজারি থেকে একটা চিঠি আসছেন হজরত মুফতি আনে কারামদের কাছে

বাই মৰিদ হওয়া ফরজ নয় ওয়াজিব ন এর মধ্যে একটা পাণ্ডুলিপি তৈয়াৰ কৰিছেন তৎকালীন সময় আমার যদি ভুল না হয় হজরত নানান রহমেদুল্লা এর মুখে আমি শুনছি বারফা তার পাণ্ডুলিপি তৈয়াৰ কৰিছেন ছাত্র আজি হকে যিবি মাদাৰসার হজৰত নতুন চাহযোৰ সিগনেচাৰ করিয়া দিছেন তৎকালীন মুক্তি আনে কেরাম সভাই পাণ্ডুলিপির মধ্যে সিগনেচাৰ করিয়া দিছেন শীৰ্ষক ফৰ্ মাৰিয়া দিছেন শামদিফের হযরত মুয়াদদে সাউদের রাহমাতুল্লাহ আলাইহিসিল সফর মারিয়া দিছেন জবাব ঠিক তৎকালীন সময় চট্টগ্রামের মধ্যে জির মাদ্রাসার মধ্যে একজন আলেম ছিলেন বেশি बुजुर्ग উনি বড় মুফতিও না বড় মুহাদ্দিসও না কিন্তু চট্টগ্রামের মধ্যে ওই মাওলানা হাফেজ আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খ্যাতি ছিলেন উনি যে কথা বলতেন চট্টগ্রামের মানুষ সবগুলা মানতেন সবাই সিগনেচার দেওয়ার পরে হযরত মুফতি সাহেব বলে যে ও আইদুল্লাহ হাফেজ আব্দুর রহমান সাহেবের একটা সিগনেচার দাও যদি ওনার সিগনেচার পাইয়া যায় চট্টগ্রামের মানুষগুলা ওনার কথা শুনবে বেশি এবার পটিয়া বাড়ি ছাত্র আজিজ লোকে মন আব্দুর রহমান সাহেব হুজুর রহমতুল্লাহ দরবারে গেছেন হুজুরে পাণ্ডুলিপিটা অমুক অমুক কিতাব থেকে কুতুবখানা থেকে কিতাব সবগুলা নিয়ে আমি তৈয়ার করছি হুজুর এই তার লেফতার মধ্যে আমি সবগুলা ডকুমেন্ট তুলে রাখছি হজরত মতন সাহুদুরে স্বাক্ষর করিয়া দিছেন মুফতি সাহুজুত্তানা বড় বড় মুরব্বীরা মহাদ্দে সাহু তা স্বাক্ষর করে দিয়েছেন হজরত মতন সাহুজুর রহমতুল্লাহ আমাকে হুকুম করেছেন যে আইজুল হক হাফেজ আব্দুর রহমান সাহাবের শিব স্বাক্ষর নিয়ে রাখবা যাতে তারা আসলে আমি দিতে পারি এবার হাফেজ আব্দুর রহমান সাহাবুজুর রহমতুল্লাহ আলাই ছাত্র আইজুল বলে যে ও ভাই এই পাণ্ডুলিপি নিয়ে যাও আমার স্বাক্ষরের জরুরত নাই ছাত্র আজিজুল হকে এ পাণ্ডুলিপি না নিয়ে টেবিলের মধ্যে রাখছেন এক সপ্তাহ গুজরে যাওয়ার পর ওইখানে যাইয়া দেখে দে স্বাক্ষর ওনার নাই এবার বলে যে উজুর হজরত মহতুম সাহেব উজুর কাগজটা দিয়ে দেওয়ার জন্য বলছেন হাফেজ আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই বলে যে ও আইজুল আমার দ্বারাই কাগজের মধ্যে স্বাক্ষর করা সম্ভব না তুমি নিয়ে যাও যিনি মাদ্রাসার ছাত্র আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই ছাত্র আজিজুল হক দেওয়ন থেকে দরা করে আসার পর একটা বিভাগে ভর্তি হয়েছেন হাফেজ আব্দুর রহমান সাহেব উজুরকে এবার স্নার করতেছেন বিরক্ত করতেছেন উজুর আপনি সিগনেচার করতে হবে না হয় মতন সাহুদুর আমাকে গালি দিবে এবার হাফেজ আব্দুর রহমান সাহেব উজুর রহমতুল্লাহ আলাই বলে চেহারা ফিরাইয়া ফেলছেন চেহারা ফিরাইয়া বলে যে ও আইজুল হক ও আইজুল গত এক সপ্তাহ পর্যন্ত এই কাগজ এখানে আসছেন তোমরা সব পাণ্ডুলিপি তৈরি করতেছ সব দলিলা দিল্লা করতেছ হাটাজারির জমির মধ্যে তসবের কাজ করতেছে মহানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ এর বিরুদ্ধে আমি গত বৃহস্পতিবারে আমার বাড়িতে গেছিলাম ওই বাড়িতে রাত্রে যখন এসার নামাজের পরে থাকতে উদ্বোধে তাড়াতাড়ি ঘুমাই গেছি জার্নি হয়ে গেছে এখান থেকে সফর করে গেছিলাম সন্দীপ আমি রাত্রে ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছি আমার বাড়ির এলাকার মধ্যে একটা বিশাল ময়দান বিরাট একটা খালি ময়দান চারিদিকে সীমানা টাকানো চারিদিকে মানুষকে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম এই লক্ষ লক্ষ মানুষের সমাগমের মধ্যে ময়দান খালি স্টেজ খালি সব মানুষ গাড়াও দিয়া চারিদিকে দাঁড়ানো চারিদিকে দাঁড়ানো আমি বাড়ি থেকে আসবার পথে সবাইকে বললাম যে শুনেন মানুষেরা তোমরা মাঠের মধ্যে না বসি কার জন্য ইস্তেকবার করতেছ এবার সব মানুষ যারা আমাকে চিনে আমার বাড়ির লোক সবাই আমাকে বলল ও মন আব্দুর রহমান সাহ আমরা কোনাক কলে বুঝবো আজকের লক্ষ লক্ষ মানুষের সমাগমের মধ্যে দুইজন ব্যক্তি বয়ান করবেন ওনারা রাস্তা দিয়ে আসতেছেন তাদের আমরা গেছি এবার আমি মাদ্রাসায় শব্দের মধ্যে দাঁড়াইয়া গেছি তারা কারা একটু দেখব ওমা দুই চার পাঁচ মিনিট যখন দাঁড়াইয়া গেলাম দাঁড়াই যাওয়ার পরে দেখলাম একজন মানুষ সামনে দিয়া হাঁটা হাঁটা করিয়া আসতে আস্তে হাঁটি হাঁটি আসতেছেন আরেকজন মানুষ ওই বুড়া মানুষের দ্বিতীয় জন আগের জনে কদম তোলে দ্বিতীয় জনে কদম রাখে আগের জনে কদম তোলে দ্বিতীয় জনে কদম রাখে যেখানে সেইখানে দেখলাম যে ওই কদম্ব কদম হাঁটি হাঁটি ওই মহাবিলের মধ্যে আসতেছে আমি ফার্স্ট দশ মিনিট খেয়াল করার পর সামনের হুজুরকে আমি চিনি নাই হাফেজ আব্দুর রহমান কাছে আসবার পরে কাছে আসবার পরে দ্বিতীয় জনকে দেখলাম কাছাকাছি দেখার পর দ্বিতীয় জনকে আমি চিনে ফেলছি দ্বিতীয়জন হুজুর বয়ান করবে উনি হলেন হাটাজারির বরমানা সাহ মহানা জমির উদ্দিন আহমদ সাহেব রহমতুল্লাহ এবার সব মানুষের সমাগমের মধ্যে আস্তাকবার করতে দেখলাম হজরত বর্মানা সাহুজুর রহমতুল্লাহ কোন আওয়াজ নাই সামনের কদম বা কদম যাইতেছেন কদম উঠাইতেছেন পিছনের জন্য কদম দিতেছেন স্টেজ উঠার সময় হজরত বর্মানা সাহুজুর রহমতুল্লাহ সাথে আমি মুসাফা করলাম হুজুর আপনাকে তো চিনলাম আপনি বয়ান করবেন লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছেন হুজুর একটা প্রশ্ন একটা কথা আপনাকে জিজ্ঞাসা করিতাম হিন্দুস্তানের জমিনের হুজুর কিনা জানি না পাকিস্তানের হুজুর কিনা জানি না আপনার সামনে দিয়ে একজন বুড়ো মানুষ হাঁটে হাঁটে স্টেজের মধ্যে উঠছেন আপনি ওনার কদম বকদমে চলাফেরা করতে করতে হাঁটি 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 ওনার কদম বকদম আসছেন আপনাকে চিনলাম মন আজমির উদ্দিন হুজুর আগের জনের একটু পরিচয় আমাকে দিয়া দেন হজরত মন আব্দুর রহমান সাহ হুজুর রহমতুল্লাহ আলাই ওনার উত্তরে হাবাজ আব্দুর রহমান সাহুদুরকে বলে যে আমার আগে জিনার কদমকে আমি অনুসরণ করে করে আসতেছি উনি হলেন সরকার দু জাহান মোহাম্মদুল রসুল সাল্লাসাল্লাম এ কথা বলার পর হাবাজ আব্দুর রহমান সাহুজুর রহমতুল্লাহ আলের গুম মাঙ্গি গেছে ছাত্র আজিজুল হককে বলার সময় চকুর ফানি জরে চকুর ফানি জরে ওই জুল মন আজমির বিরুদ্ধে আমার সাক্ষর কোনো দিন সম্ভব না তোমাকে আমি এক সপ্তাহ পর্যন্ত দূরে এলাম না দেওয়ার জন্য এই সপ্তাহের মধ্যে এই স্বপ্নটা আমি দুই রাতবর দেখছি